सेवा करेगा। पसंद लगे दादा, पसंद लगे से जरो आते ना देखो देखा ना मैं देखते हैं ताते कि पसंद हो इसे अपना है। हाँ पसंद हो इसे पसंद क्या है। हम दामे की दामे कतो चाहिए से 33,000। हाँ अपना रा कि मनस्तो करते हैं कतो कतो हेली नहीं बैं पोसिशन ही नहीं बैं। আচ্ছা আপনি কি 25 হলে এটা দিবেন? না 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 30 রাঙ্গি আলাম না 30 পার হলে আপনি এটাকে দিবেন। দর্শক দেখানোর চেষ্টা করলাম রেলবাজার হাটে ক্রেতা বিক্রেতার দরদামের বিষয়টি। আমরা এখন রয়েছে দিনাজপুর জেলার রেলবাজার হাটে। আপনাদেরকে জানাবো এই হাট থেকে ছোট ছোট সার গরুর দাম। তাহলে চলুন দর্শক আমরা হাটটি ঘুরে দেখি এবং দাম জানার চেষ্টা করি। চাচা আসসালামু আলাইকুম। আচ্ছা কটা আনছেন গরু? হ্যাঁ বিক্রি দাম কত? 22,000 না? আর এইটা এটা পাশেরটা? হ্যাঁ 35,000 দাম চাচ্ছে। এইটা দিবেন কত? ২৬,০০০ হলে এটা দিয়ে দিবে। দর্শক দেখলেন এই রেলবাজার হাটে ছোট সার গরুর দাম। আচ্ছা এইটার বয়স কতদিন হইতে পারে? আগর মানে এমনি আইডিয়া 10 মাস 1 বছর? 1 বছর হবে না? দর্শক দেখছেন আমরা রেলবাজার হাটে সার গরুর দাম জানানোর চেষ্টা করছি ছোট ছোট। ভাই আসসালামু আলাইকুম, কটা আনছেন? ২টা। আচ্ছা এটার দাম কত যাচ্ছেন? ৩০,০০০ ৩১,০০০০ কেনা না বাড়ির? কেনা। আচ্ছা কত হইলে এটা দিবেন আপনি? ২৬,০০০ হলে আপনি এটা বিক্রি করে দিবেন। আচ্ছা রেলবাজার হাটের খাজনা কত? ২০ টাকা খাজনা না লেখানি ৩৫০ আর খাজনা ২০ টাকা? আচ্ছা ঠিক আছে। দর্শক জানানোর চেষ্টা করলাম রেলবাজার গরুর লেখানি ৩৫০ টাকা আর খাজনা ২০ টাকা। ভাই আসসালামু আলাইকুম, ভাই কটা সার আনছেন? এই যে ৪টা এখানে। আচ্ছা এই ৪টা কোনটার কত দাম চাচ্ছেন? ভাই না এবারে 25-26 করে দাম চাচ্ছে আর কি। ২৫-২৬ করে দাম চাচ্ছেন? তা আপনার মনস্থ করছেন কত? আমি এত হইলে এটা বিক্রি করে দিব। 2-4,500 টাকা কম বেশি বিক্রি করবো আর কি। ২-৫০০ টাকা কম? এগুলো কি আপনার বাড়ির? না ভাই আমরা ব্যবসা করি। ব্যবসা করেন? কোথেকে কিনছেন এগুলো? এগুলো ভাই গ্রামে কিনছি, হাটে কিনছি। গ্রামে কিনছেন, হাটে কিনছেন? গ্রাম মানে এই দিনাজপুরের আশেপাশের গ্রাম? হ্যাঁ হ্যাঁ সব মানে গ্রামের মধ্যে। হাটে কিনলে কোন কোন হাট থেকে কিনছেন? কাহারলে কিনি, সেতাগুঞ্জে কিনি। কাহারল সেতাগুঞ্জে কিনি? কেন ওই হাটে কি দাম কম নাকি? না কম না, মানে কোথায় আমরা ব্যবসা করি, এখন গেলাম হাটে যাই, ওই একটা পছন্দ হইলো, কর্তা হইলো, নিয়ে আসলাম দিনাজপুরের রেলবাজার হাটে বিক্রি করি এই আর কি। আচ্ছা এই এই গরুটার দাম চাচ্ছেন কত? এটা 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 হ্যাঁ এই হয় দাম চাচ্ছে ২৭,০০০। ২৭,০০০ মনস্থ করছেন কত? বিক্রি করবেন কত? ২৫-২৬ যা হয়। ২৫-২৬ যা হয়। এই যে কাকা একটা গরু দেখতে যাচ্ছে, এই যে দেখছেন গরুটাকে হাঁটালেন একটু। আচ্ছা কাকা এই যে গরুটাকে যে হাঁটালেন আপনি একটু, আপনি কি দেখলেন এই হাঁটানোর মধ্যে? ভালো দেখলেন? ভালো কি মানে কি ভালো দেখলেন? ভালো পা ভালো আছে কিনা? আচ্ছা আর দাম করলাম? দাম মানে দরদাম করবেন? পছন্দ হচ্ছে আপনার? পছন্দ হয়েছে, কোনো দরদামের কাছে কাম? হ্যাঁ দরদামের কাম। আচ্ছা কত বলতেছে আপনি জিজ্ঞাসা করছেন? উনি দাম চাইছে ৩০,০০০। ৩০,০০০? আচ্ছা আমি দাম করছি ২২,০০০। ২২,০০০ তারপরেও দিচ্ছে না? না। আচ্ছা ঠিক আছে। দর্শক দেখানোর চেষ্টা করলাম এই যে কীভাবে গরু ক্রয় বিক্রয় হয় এই রেলবাজার হাটে, কীভাবে গরু দেখে সেটাই দেখানোর চেষ্টা করলাম। দেখি আমরা সামনে আরও গরু রয়েছে, আমরা সেগুলো দাম জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম, কটা আনছেন? ৭টা। কোত্থেকে আনছেন?
কোনটার দাম কত যাচ্ছে না? এই যে এইটা, এই যে আমার সামনে যেটা রয়েছে, এই যে এটা এটা গরু আমরা চাচ্ছি। হ্যাঁ বলেন। এটা গরু আমরা চাচ্ছি 3500 টাকা, কিন্তু আমরা 2500 বিক্রি করবো। দাম আমরা চাইবো 2500 বিক্রি করবো। 2500 আপনি বিক্রি করে দিলেন। আর ওই যে পাশেরটা, এটা 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 আমরা দাম চাচ্ছি, এটাও 32 চাচ্ছি, এটা মনে হয় 2700 মারা দেবো। 2700 মারা দিবো। জি জি জি। আচ্ছা এটার বয়স কত বলতে পারবেন? বয়স আগর আছে, এখনো দুধ দাঁত এগুলো সব এখনো দাঁতে নি করবে। মানে বছর খানেক হচ্ছে বয়স? এক বছরের মতন বয়স হবে। জি জি। আচ্ছা আর ওই যে আরেকটা দেখতেছি, ওই যে ওই যে হ্যাঁ ওটাও হয়, ওটা চাচ্ছি আমরা 36000 টাকা। ওই যে ওইটা করো, ওই যে ওই লালটা। জি জি জি। ওই লালটার দাম চাচ্ছি 36000। চাচ্ছি হ্যাঁ জি, 2800 দিয়ে দেবো। 2800 দিয়ে দেবেন। আর এই যে এইটা, আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখি আমরা এদিকে আরো রয়েছে। কাকা আসসালামু আলাইকুম। কটা? একটা দেখছি, আর কই দুটা? আর দুটা ওইখানে। এটার দাম চাচ্ছেন কত? দামটা আছে 35। 35000। এটার বয়স কতটুকু হবে কাকা? আগর। আগর? দাঁতে নেই, দাঁতে নেই এখন, মানে এক বছরের মতো বয়স। আচ্ছা এটার ওজন কতটুকু হবে আপনার আইডিয়া? ওজন এক মন। আচ্ছা এই গরু কি এখন জবাই করা যাবে? না, জবাই করা যাবে না, এটাকে এটা পুষতে হবে। আচ্ছা তা আপনি ব্যাপারীরা কত বলছে দাম? দাম বলতেছে 30 ভাঙাবা। 30 ভাঙাইতে বলতেছে? আপনি 30 ভাঙাবেন না? না। কত হইলে আপনি দিবেন? আমি 32 হলে দিব। 32 হলে দিয়ে দিবেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দেখি আমরা ওইদিকে আরও রয়েছে একটা বড়। ব্যাপারি বলছে দাম বলছে? চল্লিশ ভাঙাইতে বলছে। ভাঙাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে। আর ওগুলো কাঠ ভাই কত চাচ্ছেন? ওইটা 37। দেওয়ার দাম কত? 500 কমে দেওয়া যাবে। 36.5। 30 ভাঙাবেন না? 34-এ দেওয়া যাবে। আচ্ছা আর এই যে এই পাশেরটা 38.5। এটার দেওয়ার দাম কত? দেওয়ার দাম আবার 37.5 দিয়ে যাবো। 37.5। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দর্শক দেখছেন রেলবাজার হাট, আপনাদের জানানোর চেষ্টা করছি ছোট ছোট সার গরুর দাম। কাকা আসসালামু আলাইকুম। আচ্ছা এই যে সারটা নিয়ে আসছেন, এটা কোথা থেকে আনছেন? এটা বাড়ি থেকে। বাড়ি থেকে? আপনার পোষা? না না না, বাড়ি ব্যবসা করেন তো বাড়ি থেকে আনলেন, বাড়ি থেকে কিনে নিয়ে আসছেন? বাড়ি থেকে কিনে এনেছি। আচ্ছা দাম চাচ্ছেন কত? দাম এটা চাইছে 35। 35। দেওয়ার দাম কত? আচ্ছা ঠিক আছে, দেখি আমরা ওইদিকে আরো রয়েছে সার গরু, দেখি দাম কিরকম দর্শকদের জানানোর চেষ্টা করে। চাচা আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আরেকবার বলেন এটার দাম চাচ্ছেন কত? 32। দেওয়ার দাম কত? দেওয়ার দাম 28.5। 28.5। 28.5 হলে আপনি এটা দিয়ে দিবেন? আচ্ছা ঠিক আছে, দেখি আমরা ওইদিকে আরো রয়েছে কিছু গরু। ভাই এগুলো কি বিক্রি হয়ে গেছে নাকি? হ্যাঁ বাঁধে রাখছে। দর্শক দেখছেন এই যে বেঁধে রেখে গেছে, এটা কি কার? এটা কার ভাই? ওর কিনছে? কত দিয়ে কিনছে? 32,000 টাকা দিয়ে এটা কিনছে। কটা কিনছে বলতে পারবেন? একটা দাম চলেছে, একটা কিনছে। আচ্ছা ওইটা কত দাম চলতেছে? ওইটা 35। 35। এইটার থেকে ওইটা একটু ছোট মনে হচ্ছে না? হ্যাঁ আচ্ছা, তাহলে ওইটার দাম বেশি। কালারের উপর, কালার সাইজ ভালো, কালার সাইজ ভালো, এই জন্য ওইটার দাম বেশি। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা এদিকে আরও কিছু গরু রয়েছে এবং দরদাম চলতেছে ব্যাপারীদের সঙ্গে। আমরা দেখানোর চেষ্টা করছি রেলবাজার হাট। আপনারা যারা রেলবাজার হাট থেকে গরু ক্রয় করতে চান তারা চলে আসতে পারেন এই হাটে। দেখি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রেলবাজার হাটে, এখানে প্রচুর ছোট ছোট সার গরু উঠেছে। আর এই হাটের খাজনা হচ্ছে 350 টাকা, মানে লিখানেই হচ্ছে 350 টাকা খাজনা,
20 টাকা আপনারা যারা দূর দূরান্ত থেকে ছোট ছোট সার গরু ক্রয় করতে চান তারা এই হাটে এসে ক্রয় করে নিয়ে যেতে পারবে গরু মোটা দজনকরণের জন্য উৎকৃষ্ট হাট এটি বলতে পারেন এখানে আপনারা 20 থেকে 30000 টাকার মধ্যে ছোট ছোট সার গরু পেয়ে যাবেন যারা গরু মোটা দজনকরণ করতে চান দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এখানে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আপনাদের অনেক 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 ধন্যবাদ।